সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি। তো এই পঞ্চম অধ্যায়ের আমাদের আজকে দ্বিতীয় লেকচার। আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব আমি আগেই লিখে রাখছি। দেখো, যৌগমূলক ও তাদের যোজনী, যৌগের সংকেত লেখার নিয়ম, তারপর হলো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এই ছোট ছোট মাত্র চারটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করছি যৌগমূলক নিয়ে। যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক হলো যে দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু যদি একত্রে একটি দল বা গুচ্ছ গঠন করে এবং এই দল বা গুচ্ছ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে বা একটি মাত্র পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে, তখন তাদের এই দল বা গুচ্ছকে বলা হয় যৌগমূলক। অনেক কঠিন কথা হয়ে গেল, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। দেখো, মনে করো নাইট্রোজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের চারটা পরমাণু, এই মোট পাঁচটা পরমাণু একটা দল গঠন করছে এবং দল এবং এটার কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে, এটা একটা ধনাত্মক আয়নের ন্যায় আচরণ করবে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এরা একটি মাত্র আয়নের ন্যায় আচরণ করবে বা একটি মাত্র পরমাণুর আয়নের ন্যায় আচরণ করবে, তখন এই দল বা গুচ্ছকে বলা হচ্ছে যৌগমূলক। এবং এই যে যৌগমূলকটা আমি লিখলাম, এটার নাম হলো অ্যামোনিয়াম যৌগমূলক। আবার দেখো, একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন মিলে একটা দল গঠন করলো এবং এটা এখানে আমি মাইনাস চিহ্ন দিচ্ছি, এটা হলো তার যোজনী। এই মাইনাস চিহ্নটাই তার যোজনী প্রকাশ করছে, মানে এর যোজনী হলো এক, তাহলে এটা একটা যৌগমূলক। আবার দেখো, একটা সালফার এবং চারটা অক্সিজেন মিলে একটা গুচ্ছ গঠন করলো, এটাও কিন্তু একটা যৌগমূলক। এবং এখানে আমি লিখতেছি টু মাইনাস, এইটা আধানের পরিমাণ, এটা হলো টু মাইনাস হলো তার আধানের পরিমাণ এবং যৌগমূলকের ক্ষেত্রে তার আধানের পরিমাণটাই হলো তার যোজনী। যদি বলা হয় যে সালফেট আয়নের যোজনী কত, যোজনী কিন্তু দুই, মাইনাস দুই না, যোজনী হলো দুই কিন্তু তার আধানের পরিমাণটা হলো মাইনাস দুই, এই জিনিসটা মনে রাখতে হবে। আবার দেখো, আরেকটা একটা সালফার এবং তিনটা অক্সিজেন মিলে একটা যৌগমূলক তৈরি হয়, এটার নাম হলো সালফাইড যৌগমূলক, আর এটার নাম হলো সালফেট, আর এটা যেটা এখন লিখলাম এটা হলো সালফাইড। এটারও কিন্তু আধানের পরিমাণ হলো টু মাইনাস, মানে মাইনাস টু, এর যোজনী কিন্তু দুই, এখানে আধানের পরিমাণটা যত থাকবে সেটাই হলো তার যোজনী। এরকম আরও অনেক আছে, যেমন একটা ফসফরাস এবং চারটা অক্সিজেন মিলে ফসফেট যৌগমূলক তৈরি হয়, এটার আধানের পরিমাণ হলো থ্রি মাইনাস, মানে এর যোজনী হলো তিন। তোমরা বইয়ে দেখবে একটা যৌগমূলকের একটা চার্ট আছে। তাহলে যৌগমূলক জিনিসটা আমরা বুঝতে পারছি যে দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু, মানে অনেকগুলো পরমাণু, সেটা দুইটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, চারটাও হইতে পারে, অনেকগুলো পরমাণু একত্রে যখন একটা দল বা গ্রুপ গঠন করবে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় যখন তারা অংশগ্রহণ করবে, তখন কিন্তু তারা পুরো দলটা একটা মাত্র আয়নের ন্যায় আচরণ করবে বা একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করবে, তখন এই দল বা গ্রুপটাকে বলা হচ্ছে যৌগমূলক। যাই হোক, আশা করি বুঝতে পারছো যৌগমূলক জিনিসটা কি। তারপরে হলো যৌগের সংকেত লেখার নিয়ম। আচ্ছা, এখানে কিন্তু আমি যৌগের সংকেত এবং মৌলের সংকেত, সংকেত কিন্তু যৌগেরও হইতে পারে মৌলেরও হইতে পারে, আমি সব নিয়মগুলোই একটা একটা করে আলোচনা করব। প্রথমে মৌলের ব্যাপারটা দেখো, যেমন অক্সিজেনের সংকেত কিন্তু আমরা জানি যে ও টু। কেন অক্সিজেনের সংকেত ও টু? কারণ হলো অক্সিজেনের দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, এখানে কিন্তু যোজনীর কোনো ব্যাপার স্যাপার নাই। মৌলের সংকেত আমরা যখন লিখতেছি তখন কিন্তু যোজনীর ব্যাপারটা এখানে কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা জানি যে দুইটা অক্সিজেনের পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, এই জন্য অক্সিজেনের সংকেত হলো ও টু। আবার তিনটা অক্সিজেন পরমাণু মিলে এইরকম একটা জিনিস তৈরি হয় ও থ্রি, এটার নাম হলো ওজন, এটা হলো ওজনের সংকেত। আবার দুইটা ক্লোরিন মিলে একটা অণু তৈরি হয়, দুইটা ক্লোরিনের পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, এটা হলো ক্লোরিনের তোমার সংকেত। একইভাবে নাইট্রোজেনের দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, এটা হলো নাইট্রোজেনের সংকেত। তো এভাবেই সংকেত, মৌলের সংকেতগুলো এভাবেই লিখতে হয়, এখানে যোজনীর ব্যাপার নাই। একটা মৌলের সংকেত লেখার সময় দেখতে হবে তার অণুতে কয়টা পরমাণু আছে। কিন্তু আরেকটা জিনিস বলে, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কিন্তু একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে না বা কোনো ধাতুরই করে না। বা যেমন সোডিয়াম, সোডিয়ামের কিন্তু একাধিক পরমাণু মিলে একটা অণু তৈরি করে না, যেমন নাইট্রোজেনের দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করছে, কিন্তু সোডিয়ামের দুইটা পরমাণু মিলে বা তিনটা পরমাণু মিলে অণু তৈরি করবে না, তার মানে সোডিয়ামের কিন্তু সংকেত হবে না। তার মানে ধাতুগুলো কিন্তু একাধিক পরমাণু মিলে অণু তৈরি হয় না, জন্য ধাতুগুলোর কিন্তু সংকেত হবে না। এগুলো হলো প্রতীক, সোডিয়াম ক্যালসিয়াম এগুলো হলো প্রতীক। আর অধাতুর ক্ষেত্রে লক্ষ্য করো যে
যাদের একাধিক পরমাণু মিলে একত্রে একটা অণু গঠন করে, সেই অণুগুলোর কিন্তু সংকেত হবে। সংকেত কিন্তু অণুকে প্রকাশ করে, একটা জিনিস মনে রাখবা। সংকেত অবশ্যই কি প্রকাশ করে? অণুকে প্রকাশ করে। তো এরকম আর কি আরও অনেক সংকেত আছে, যেমন সালফারের 8টা পরমাণু মিলে একত্রে একটা অণু তৈরি করে, এই জন্য সালফারের সংকেত হলো SH। ফ্লোরিন, ফ্লোরিনের 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, ফ্লোরিনের সংকেত হলো F2। কিন্তু যেসব পরমাণু একত্রে যুক্ত হয়ে নিজেরা যুক্ত হয়ে অণু তৈরি করে না, তাদের কিন্তু সংকেত হবে না। যাই হোক, আমরা মৌলের সংকেত লেখার নিয়মটা বুঝতে পারছি। এখন আমরা দেখব যৌগের সংকেত কীভাবে লেখে। তো যৌগের সংকেত লেখার জন্য একটা যৌগ কিন্তু মৌল দ্বারা গঠিত, মৌলের সমন্বয়ে যৌগ গঠিত। তো আগে লেখার সিস্টেম হলো, 1 নম্বর নিয়মটা আমি বলছি, প্রথম যেটা নিয়ম সেটা হলো যে সকল মৌল নিয়ে যৌগ গঠন হবে সেই মৌলগুলোর আগে প্রতীকগুলো লিখতে হবে। মনে করো আমরা লিখবো সোডিয়াম, পানির সংকেত লিখবো, পানিতে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে পানির সংকেতে হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে। আচ্ছা, এই দুইটা লেখার পরে কি করতে হবে, এদের যে যোজনীগুলো আছে এখানে কিন্তু যোজনীগুলোকে লিখতে হবে, তবে যোজনীগুলো চেঞ্জ করে লিখতে হবে। দেখো, হাইড্রোজেনের যোজনী 1, এখানে অক্সিজেনের কাছে যাবে 1, আর অক্সিজেনের যোজনী 2, এটা যাবে হাইড্রোজেনের কাছে। জাস্ট যোজনীগুলো চেঞ্জ হবে। একটা জিনিস বলে রাখি, 1 কিন্তু কোথাও লিখতে হয় না, এই 1 না লিখলেও চলবে, 1 আমি মুছে দিচ্ছি, 1 কিন্তু লেখার দরকার নেই, তার মানে পানির সংকেত হলে H2O। আচ্ছা, তারপরে দেখো যদি আমি লিখি ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত, আগে ক্যালসিয়াম লিখবো তারপরে ক্লোরিন লিখবো, দুইটা প্রতীক পাশাপাশি লিখবো। লিখে ক্যালসিয়ামের যোজনী 2 এখানে লিখবো 2, ক্লোরিনের যোজনী 1 এখানে লিখবো 1, কিন্তু 1 আমি লিখবো না, কারণ 1 লেখার প্রয়োজন হয় না। এটাই হলো নিয়ম। তারপরে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড যদি লিখি, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন লিখলাম পাশাপাশি, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে যাবে 3, অক্সিজেনের 2 এখানে যাবে 2। তারপরে দেখো ক্যালসিয়াম ফসফেট যদি লিখি, ক্যালসিয়াম আর ফসফেট কিন্তু একটা যৌগমূলক, পুরোটা একসঙ্গেই থাকবে, এই যে যৌগমূলক ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের যোজনী 2 এখানে এই পুরোটার সঙ্গে, যেহেতু পুরোটা একটা আয়নের ন্যায় আচরণ করবে বলছি, এই ক্যালসিয়ামের 2 এখানে যাবে আর ফসফেটের 3 যাবে এখানে। এভাবে আরও যদি আমি সংকেত কিছু লিখি, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম এই যে হলো সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 এখানে যাবে 3, আর সালফেটের যোজনী 2 এখানে যাবে 2। এটা হলো একটা নিয়ম। আর আরেকটা নিয়ম, যদি দুইটা মৌলের যোজনীকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে আগে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলগুলো আছে সেগুলো লিখতে হবে। বিষয়টা বোধ হয় বুঝতে সমস্যা হচ্ছে, আমি বলি। যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা লিখবো, এটা 2 নম্বর নিয়ম, কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেন পাশাপাশি লিখলাম, এখানে যাবে আর অক্সিজেনের 2 এখানে যাবে, উল্টা বলছি আমি, কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। তো এভাবে যখন আমি লিখতেছি, দেখো এখানে কিন্তু ভাগ করা যাবে, এই যে এই 2 এখানে 4, এই সংখ্যা দুইটাকে একই সংখ্যা দিয়ে মানে 2 দিয়ে ভাগ যাবে। তো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এখানে 1 হয়, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে কিন্তু 2 হয়, তখন কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা হবে CO2। মানে 1 কিন্তু লিখতে হয় না, আমি আগেই বলছি 1 কখনোই লেখা লাগে না। এরকম আরও যদি আমি কিছু সংকেত লিখি, যে যখন একই সংখ্যা থাকবে, একই সংখ্যা দিয়ে যদি যোজনীকে ভাগ যায়, তাহলে ভাগ করে ভাগফলগুলো শুধু লিখতে হবে, অরিজিনাল যোজনীটা কিন্তু লিখতে হবে না। এরপরে আমি চলে যাচ্ছি আণবিক সংকেত আর হলো গাঠনিক সংকেত। আচ্ছা, আণবিক সংকেত বলি, আমি এতক্ষণ থেকে যে সংকেতগুলো লিখছি অলরেডি, এগুলো সব আণবিক সংকেত। আণবিক সংকেত বলতে, তাহলে আণবিক সংকেত লেখার সিস্টেমটা কি, দেখো আণবিক সংকেত হলো যে একটা যৌগে যে মৌলগুলো থাকবে তাদের প্রতীকগুলো লিখতে হবে। আবার বলছি, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা যৌগে যে মৌলগুলো থাকবে সে মৌলগুলোর প্রতীক লিখতে হবে, এবং যতগুলো করে পরমাণু থাকবে সে পরমাণু সংখ্যাটা লিখলে যে সংকেতটা পাবো সেটাই হলো আণবিক সংকেত। যেমন পানির একটা সংকেত হলো এরকম, এখানে আমরা বুঝতে পারতেছি যে পানির একটা অণু, একটা অণুতে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অক্সিজেনের 1টা পরমাণু আছে, এবং এখানে যোজনী কিন্তু ইউজ হচ্ছে। যোজনীগুলো কীভাবে ইউজ হচ্ছে সেটাও আমি বলছি, যে এই অক্সিজেনের যোজনী আসছে হাইড্রোজেনের কাছে, এবং হাইড্রোজেনের যোজনী গেছে অক্সিজেনের কাছে, যোজনীটারও কিন্তু এখানে ইউজ হচ্ছে।
তারপরে দেখো মনে করো আমি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখবো, অ্যালুমিনিয়াম এই যে অক্সাইড এবং এদের যোজনীগুলো অ্যালুমিনিয়ামের তিন অক্সিজেনের দুই এখানে আসছে, এবং আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে অণু আছে এটা হলো ওর সংকেত দিয়ে আমরা অণুকেই প্রকাশ করি। তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা পরমাণু আছে, দুইটা, অক্সিজেন কয়টা আছে, তিনটা, এটাই হলো আণবিক সংকেত। আর গাঠনিক সংকেতটা কি, গাঠনিক সংকেতের পরে আমি আলোচনা করছি। গাঠনিক সংকেত হলো অণুগুলো কীভাবে সাজানো আছে, অণুগুলো সরি অণুতে যে পরমাণুগুলো আছে পরমাণুগুলো কীভাবে সাজানো আছে, এই পরমাণুগুলো যেভাবে সাজানো আছে সেটাই হলো তার গাঠনিক সংকেত। এবং এটা বন্ধনের মাধ্যমে দেখাইতে হয়। যেমন পানি, দেখো পানি, পানির একটা অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে এর এই পরমাণুগুলো কীভাবে সাজানো আছে, এই সাজানোটা যখন আমরা লিখবো তখন সেটা হবে গাঠনিক সংকেত। যেমন অক্সিজেনের যোজনী দুই, অক্সিজেনের কিন্তু দুইটা হাত বলতে পারো, যে অক্সিজেনের দুইটা হাত, আর হাইড্রোজেনের যোজনী এক, হাইড্রোজেনের কিন্তু একটা হাত, এই যে হাইড্রোজেনের একটা হাত, কিন্তু হাইড্রোজেন পরমাণু এখানে দুইটা আছে, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু লিখলাম, এই যে দুইটা হাত। আচ্ছা এগুলো আমি লাল কালার দিচ্ছি, হাইড্রোজেনের হাতগুলো লাল কালার। এখন কী হবে, এই হাত ওই হাতকে ধরে ফেলবে, এই হাত ওই হাতকে ধরে ফেলবে, ধরে এই যে জিনিসটা তৈরি হলো এটাই হলো গাঠনিক সংকেত, এটা হলো পানির গাঠনিক সংকেত। যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত। এখন এর গাঠনিক সংকেত কীভাবে লিখবো আমরা, কার্বনের কিন্তু যোজনী চার, মানে ওর চারটা হাত থাকবে, এদিকে দুইটা দিলাম এদিকে দুইটা, আর এই যে অক্সিজেনের দুইটা করে হাত, একটা অক্সিজেনের দুইটা করে হাত, এই যে দুইটা হাতকে ধরে ফেললো, এই অক্সিজেন কিন্তু এই দুইটা হাতকে ধরলো, এই অক্সিজেন এই দুইটা হাতকে ধরলো, ধরলে এই যে সংকেতটা হলো এটাই হলো অক্সিজেনের গাঠনিক সংকেত। যেমন সালফিউরিক অ্যাসিড আছে, দেখো সালফিউরিক অ্যাসিড এটার গাঠনিক সংকেত আমরা কীভাবে লিখবো, সালফারের কিন্তু ছয়টা হাত, যোজনী ছয়, তো এক দুই তিন চার পাঁচ ছয়, সালফারের ছয়টা হাত। এখন অক্সিজেনের হাত দুইটা, অক্সিজেন এই এই একটা অক্সিজেন এই দুইটা হাতকে ধরলো, এখানে একটা অক্সিজেন দিলাম, এই অক্সিজেন এই দুইটা হাতকে ধরলো, এইখানে একটা অক্সিজেন দিলাম এই একটা হাতকে ধরবে, আর একটা হাত তার কিন্তু ফাঁকা থাকবে, এখানে একটা অক্সিজেন দিলাম এই কিন্তু এই একটা হাতকে ধরছে এবং আর একটা হাত তার ফাঁকা। এখানে আমি চারটা অক্সিজেন দিলাম কেন, এই যে দেখো সংকেতের মধ্যে এসও ফোর আছে, মানে চারটা অক্সিজেন পরমাণু আছে, এই জন্য আমি চারটা দিচ্ছি। এখন দেখো হাইড্রোজেনগুলো বাকি আছে, হাইড্রোজেনের কিন্তু একটা করে হাত, হাইড্রোজেনের যোজনী যেহেতু এক, যার যোজনী যত তার হাত ততটি, তাহলে হাইড্রোজেন কী করবে, এই হাতটাকে ধরবে আর এই হাইড্রোজেন এই হাতটাকে ধরে, এটা একটা সংকেত হয়ে গেল। আচ্ছা আরেকটা দেখো মিথেনের সংকেত, সিএইচ ফোর মিথেন, কার্বনের যোজনী কিন্তু চার, কার্বনের তাহলে চারটা হাত, এক দুই তিন চারটা হাত, আর আমরা জানি যে হাইড্রোজেনের যোজনী এক, তাহলে একটা হাইড্রোজেন এই হাতটাকে ধরবে, একটা এটাকে ধরবে, আর একটা হাইড্রোজেন এটাকে ধরবে, আর একটা এটাকে ধরবে, এটা হলো মিথেনের গাঠনিক সংকেত। তারপরে যদি আমি ইথেন প্রোপেনের গাঠনিক সংকেত লিখি, প্রোপেন সি থ্রি এইচ এইট, এটা হলো প্রোপেনের আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেতটা কীভাবে লিখবো, দেখো এই গাঠনিক সংকেতটা একটু আলাদা, দেখো কার্বনগুলো একটা কার্বন এইভাবে লাইন হয়ে থাকবে, এই যে এই মাঝখানে কার্বনটা কিন্তু দুইটা হাতকে, দুইটা কার্বনকেই ধরবে, এ আবার একটা কার্বনকে ধরবে, এও একটা কার্বনকে ধরবে, আমরা জানি যে কার্বনের যোজনী চার, তাহলে প্রত্যেকটার কিন্তু চারটা করে হাত থাকবে। দেখো এই কার্বনের এই যে একটা হাত, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই কার্বন মাঝখানের যে কার্বনটা দেখতে পাচ্ছ দুইটা হাত দুই দিকে, এর আরও দুইটা হাত দিতে হবে চারটা। এই কার্বনটা দেখো দুইটা হাত, এক এই যে এই পাশে দুই, এইখানে তিন, এই যেখানে চার। এই যে হাতগুলো যে ফাঁকা আছে, এই ফাঁকা হাতগুলোকে কে ধরবে, হাইড্রোজেন ধরবে। দেখো এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা করে হাত, একটা হাইড্রোজেন মনে রাখো, হাইড্রোজেনের যোজনী যেতে এক, হাইড্রোজেনের একটা করে হাত, এই যে ধরলো সব হাতগুলোকে ধরলো। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আটটা আছে, সি থ্রি এইচ এইট, তাহলে আটটা হাইড্রোজেন দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা হাইড্রোজেন কিন্তু আটটা হাতকে ধরে ফেললো। এইভাবেই কিন্তু গাঠনিক সংকেতগুলো লিখতে হয়। আমি আরেকটা লিখি নাইট্রিক অ্যাসিড, দেখো নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আমি লিখব, আণবিক সংকেত হলো এইচ এন ও থ্রি। তো নাইট্রোজেনের যোজনী কিন্তু পাঁচ, মানে ওর পাঁচটা হাত, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হাত। আর অক্সিজেনের যোজনী দুই, অক্সিজেনের হইলেও দুইটা করে হাত, এখানে একটা অক্সিজেন দিলাম এই দুইটা হাতকে ধরলো, কালারটা চেঞ্জ করি, এইখানে একটা অক্সিজেন দিলাম এটা দুইটা হাতকে ধরছে, এইখানে একটা অক্সিজেন দিলাম এখানে একটা হাতকে ধরছে, এর আর একটা হাত ফাঁকা আছে, ওই ফাঁকা হাতটা কে ধরবে, হাইড্রোজেন ধরবে, তাহলে এটা হলো নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত।
তো এইভাবেই গাঠনিক সংকেতগুলো লিখতে হয়। তাহলে এইটা হলো আণবিক সংকেত। আণবিক সংকেতটা কি, যে একটা যৌগের অণুতে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো কতগুলো করে আছে, যতগুলো করে পরমাণু আছে সবগুলো যদি আমরা লিখি তাহলে যে সংকেতটা পাবো সেটা হলো আণবিক সংকেত। আর এই একটা অণুতে যে পরমাণুগুলো কিভাবে সাজানো আছে, কে কিভাবে কাকে ধরছে, এই সাজানোটা যখন আমরা দেখাবো তখন সেটা হলো গাঠনিক সংকেত। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আবার আমি প্রথম থেকে টপিকগুলো বলি, যৌগমূলক, যখন অনেকগুলো পরমাণু, বিভিন্ন যৌগের অনেকগুলো পরমাণু একত্রে দল বা গুচ্ছ আকারে থাকবে তখন সেটা যৌগমূলক বলা হবে। আর সংকেত লেখার নিয়মগুলো বলছি আমি অলরেডি, ভিডিওটা আরেকবার দেখে নিবা যদি বুঝতে না পারো। আণবিক সংকেত, আমরা যে সংকেতগুলো লিখি সেটাই আণবিক সংকেত। এবং যখন আমরা এই যে হাত হাত দিয়ে দেখাবো যে একটা যৌগের অণুতে পরমাণুগুলো কীভাবে সাজানো আছে সেটা যখন আমরা দেখাবো তখন সেই সংকেতকে বলা হচ্ছে গাঠনিক সংকেত। হ্যাঁ স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ধন্যবাদ। Thank you.